ও ভিত্তি করে আমরা হচ্ছে পদার্থকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে অপরিবাহী। তো আমাদের এই চ্যাপ্টারে মেইনলি টপিক হচ্ছে অর্ধপরিবাহী নিয়ে। তো ফার্স্টে আমরা আসতেছি হচ্ছে অর্ধপরিবাহী, এই ব্যাপারটাকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি। অর্ধপরিবাহী, পরিবাহী আর অপরিবাহী বুঝাই যাচ্ছে যে তড়িৎ পরিবাহীর উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে। তার মানে হচ্ছে পরিবাহী কারেন্ট পরিবহন করতে পারে, অপরিবাহী পারে না, আর অর্ধপরিবাহী হচ্ছে কিছুটা পারে। আচ্ছা, তো এখন এগুলা কিসের উপর ভিত্তি করে এরকম ধর্ম দেখাচ্ছে তা বোঝানোর জন্য আমাদের কাছে সবচেয়ে ভালো টপিক হচ্ছে বেন তত্ত্ব। বেন তত্ত্বের মাধ্যমে আমরা ইজিলি এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারি। এবং এছাড়াও আরো একটা জিনিসের উপর এই প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে, তার মেইন টপিক হচ্ছে আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধের ক্রমের উপর ডিপেন্ড করে ভাগ হয়ে যাবে যে কোন মেটেরিয়াল কি হিসেবে কাজ করবে। যখন কেউ একজন টেস্ট করবে, সে কিভাবে বুঝবে যে এটা অপরিবাহী না অর্ধপরিবাহী, সে দেখবে হচ্ছে এর আপেক্ষিক রোধের রেঞ্জটা কত। যেমন তোমাদের জন্য এখানে বই উল্লেখ করে দেওয়া আছে, এর আপেক্ষিক রোধ হচ্ছে 10^-5 ওহম মিটার থেকে 10^-8 ওহম মিটার। এই রেঞ্জের মধ্যে যদি কোনো মেটেরিয়াল আপেক্ষিক রোধ দেখায়, তার মানে সেটা আমাদের এখানে অর্ধপরিবাহী হিসেবে কাজ করবে। আমরা এখন পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীকে বেন তত্ত্বের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। তো বেন তত্ত্ব বোঝার আগে আমাদের যে জিনিসটা ফার্স্টে বুঝতে হবে সেটা হচ্ছে, ধরলাম এটা হচ্ছে একটা সোডিয়ামের পরমাণু। তো সোডিয়াম পরমাণুর এটা হচ্ছে তার নিউক্লিয়াস। এটা যদি তার নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের বাইরে এটা হচ্ছে তার প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথ, তারপরে তৃতীয় কক্ষপথ। আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে 2, 8, 1, তার মানে হচ্ছে 11। তো তার প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে তার হচ্ছে 8টা ইলেকট্রন, আর তৃতীয় কক্ষপথে তার জন্য থাকবে হচ্ছে 1টি ইলেকট্রন। এই 1টি ইলেকট্রন আমরা জানি একদম শেষ কক্ষপথ যে থাকে তাকে যোজন ইলেকট্রন বলা হয়, অথবা যোজন শেল বলা হয়। আর যোজন ইলেকট্রন অথবা যোজন শেলে যে ইলেকট্রনটি থাকবে, সেই ইলেকট্রন অন্য কোনো জায়গায় পরিবহন করতে পারবে। যোজন শেলে না থাকলে কোনো ইলেকট্রন পরিবহন করতে পারবে না। আচ্ছা, তো ইনিশিয়ালি যখন কোনো একটা কক্ষপথে কোনো একটা ইলেকট্রন থাকে, সে নিজে থেকে একটা শক্তি সঞ্চয় করে রাখে। তো যোজন শেলে যে ইলেকট্রনটা থাকবে, সেই যোজন শেলে একটা শক্তি সঞ্চয় করে রাখবে। এবং আমরা এই চিত্রে এই দিকে যদি শক্তি মাত্রা প্রকাশ করি, তাহলে এই রেঞ্জটা হচ্ছে যোজন ব্যান্ড। তার মানে হচ্ছে যোজন শেলে যে ইলেকট্রনটা থাকবে, সেই ইলেকট্রনটা কতটুকু রেঞ্জের শক্তি নিয়ে এখানে অবস্থান করতেছে। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে, এই প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, তার মানে আমি যদি এটাকে যোজন ব্যান্ড না বলতাম, শুধুমাত্র এই স্তর বা স্তর কক্ষপথ দিয়ে প্রকাশ করতে চাইতাম, তাহলে আমাদের যেটা বলতে হবে, এটা হচ্ছে প্রথম কক্ষপথের রেঞ্জ, এটা হচ্ছে আমার দ্বিতীয় কক্ষপথের রেঞ্জ, আর এটা হচ্ছে আমার তৃতীয় কক্ষপথের রেঞ্জ। তৃতীয় কক্ষপথটা যোজনী শেল হওয়ার কারণে তার শক্তিটা যোজন ব্যান্ড নামে প্রকাশ করা হয়েছে। এবং আমরা যখন ডেসক্রাইব করব যে এই কক্ষপথটা যোজন ব্যান্ডের নিচে আছে, সেই কক্ষপথটা আমাদের কাউন্টে আসবে না। কেন কাউন্টে আসবে না, তার কারণ হচ্ছে এই দুইটা থেকে কখনো ইলেকট্রন বের হইতে পারবে না, প্রথম এবং দ্বিতীয় কক্ষপথ এই মৌলের ক্ষেত্রে বের হতে পারবে না। শুধুমাত্র যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন বের হবে, শুধুমাত্র তুমি এখানে শক্তি মাত্রা প্রকাশ করার সময় শুধুমাত্র যোজন ব্যান্ডকে হাইলাইট করবা। আচ্ছা, এখন আসো, যোজন ব্যান্ড থেকে যদি কোনো একটা ইলেকট্রন তারপরের কক্ষপথে বের হয়ে চলে যেতে চায়, তার মানে সে এই শক্তি স্তর থেকে তারপরের কোনো একটা রেঞ্জে চলে যাবে, এবং ডেফিনেটলি এই শক্তি স্তর আর এই শক্তি স্তরের এনার্জি সমান হবে না। এবং এটা যেহেতু যোজন ব্যান্ড, তার মানে সে এখন যে স্তরে যাবে পরিবহন করে যেতে হবে, তার মানে হচ্ছে পরের অবস্থানে যেতে গেলে তার শক্তি বাড়াতে হবে, এবং সে নতুন আরেকটা অবস্থানে যাচ্ছে, সেটা পরিবহন করে যাচ্ছে, এবং সেই কারণে পরবর্তী ব্যান্ডটাকে বলা হবে পরিবহন ব্যান্ড। মানে যোজন ব্যান্ডের শক্তির সাথে সে কিছু পরিমাণ শক্তি এনার্জি নিয়ে সে পরের ব্যান্ডে চলে যাবে, এবং সে ব্যান্ডে পরিবহন করে যাওয়ার ফলে তার নাম দেওয়া হয়েছে পরিবহন ব্যান্ড। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যোজন ব্যান্ড আর এই পরিবহন ব্যান্ড একটা রেঞ্জ জুড়ে আছে, কিন্তু মাঝখানে একটা ফাঁকা অবস্থান দেখা যাচ্ছে। এই ফাঁকা অবস্থানে কোনো ইলেকট্রন থাকতে পারবে না, তার মানে হচ্ছে এই ফাঁকা অবস্থানে কোনো শক্তির রেঞ্জও থাকতে পারবে না। তার কারণ হচ্ছে একটা ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তরে থাকতে পারে,
চার নম্বর শক্তি স্তরে থাকতে পারে, বা সাড়ে তিন নামক কোনো কক্ষপথ কিন্তু হতে পারে না, কারণ এগুলা সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। তার মানে হচ্ছে এটা তিন নম্বর শক্তি স্তর, আমি যদি ধরি সে পরিবহন করে চার নম্বর শক্তি স্তরে গেছে, তার মানে হচ্ছে এই তিন আর চারের মাঝের এই অঞ্চল, এই অঞ্চলে কোনো ইলেকট্রন অবস্থান করতে পারবে না। যদি ইলেকট্রন অবস্থান করতে না পারে তাহলে ওই তিন আর চারের গ্যাপে কোনো ইলেকট্রনের শক্তিও নেই, সে একবারে তিন থেকে ডিরেক্টলি চারে চলে গেছে। এই জায়গায় কোনো ইলেকট্রন থাকতে পারবে না, তার কারণে এই জায়গাটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড, যেখানে ইলেকট্রনের কোনো শক্তি থাকতে পারবে না। আমরা একটা পার্টিকুলার মৌল দিয়ে এখানে বোঝানো হয়েছে, যদি আমি এটা ক্লোরিনের জন্য বুঝাইতাম অথবা অন্য কোনো মৌলের জন্য দেখানো হইতো, তাহলে ধরো এখানে কোনো একটা মৌল আছে যার শক্তি স্তর আছে চার পর্যন্ত, তার যোজনীশেলই চার, তার যোজনীশেল যদি চার হয় তার যোজন ব্যান্ডটা হচ্ছে চার নাম্বারটা, সে পরিবহন করে অন্য আরেকটাতে যাবে, তখন যে ঘটনাটা ঘটবে সে পরিবহন করে যদি পাঁচ নাম্বারে যায়, ওই চার আর পাঁচের গ্যাপটা হবে নিষিদ্ধ ব্যান্ড। আচ্ছা, এখন প্রত্যেকটা পার্টিকুলার মৌলের ক্ষেত্রে পরিবহন করার জন্য একটা রেঞ্জ লাগবে। এই যে আমরা পরিবাহক, অর্ধ পরিবাহক আর অন্তরককে ডিসক্রাইব করব, এই ডিসক্রাইব করার ব্যাখ্যাটা হচ্ছে এই ব্যান্ড তত্ত্বের মাধ্যমে। আমরা কন্টিনিউয়াসলি কয়েকটা গ্রাফ এঁকে এই প্রত্যেকটার ব্যান্ড তত্ত্বের রেঞ্জটা আমরা দেখাই দিতে চাচ্ছি। আমরা ফার্স্টেই যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে অপরিবাহী। অপরিবাহী মানে কিছুক্ষণ আগে তোমরা শুনছো যে অপরিবাহী মানে হচ্ছে কারেন্ট পরিবহন করতে পারে না। কোয়েশ্চেন হচ্ছে কারেন্ট পরিবহন করতে পারে না তার মানে কি? তার মানে হচ্ছে একটা যোজন ব্যান্ড থাকবে আর একটা পরিবহন ব্যান্ড থাকবে। যোজন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যেতে পারছে তার মানে কারেন্ট পরিবহন করতে পারছে, যদি ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে না পারে তার মানে হচ্ছে কারেন্ট পরিবহন করতে পারে নাই। অপরিবাহীর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, এই যে যোজন ব্যান্ড আর এই যে পরিবহন ব্যান্ড, এই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী যে গ্যাপ, এই গ্যাপটা 15 ইলেকট্রন ভোল্ট প্রায়। এখন যে ঘটনাটা ঘটছে, ন্যাচারালি কোন একটা জিনিসকে উত্তেজিত করবে, আমরা যোজন ব্যান্ড থেকে যে পরিবহন ব্যান্ডে নিয়ে যাবো, একটা এক্সটার্নাল এনার্জি দিয়ে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে নিয়ে যাবো, এই পরিমাণ শক্তি ক্রিয়েট করা পসিবল হয় না, কারণ এটা একটা হিউজ এনার্জি 15 ইলেকট্রন ভোল্ট। এবং এটা একটা রেঞ্জ আছে 7.1 থেকে 15 এরকমও বলা হয়, এক এক মৌলের ক্ষেত্রে এক এক রকম। কিন্তু যখনই তুমি এটা অপরিবাহী না হয়ে অর্ধ পরিবাহকের ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি, তখন যে ঘটনাটা দেখা যায় সেটা হচ্ছে এই যে গ্যাপ, এই গ্যাপটা হয়ে যাচ্ছে হচ্ছে less than 1.1 ইলেকট্রন ভোল্ট, কোথায় 15 আর কোথায় 1.1 এর চেয়ে কম। এই পরিমাণ এনার্জি ক্রিয়েট করা কিছুটা হলেও পসিবল। এবং এই ক্ষেত্রে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, আমরা যোজন ব্যান্ডের যেই সকল ইলেকট্রনকে এই পরিমাণ এনার্জি দিয়ে, এক্সটার্নালি এই পরিমাণ এনার্জি দিয়ে উত্তেজিত করতে পারবো, সেই পরিমাণ ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যাবে এবং সে পরিবহন করার মতো যোগ্যতা অর্জন করবে। এখানে আবার যে ঘটনাটা ঘটছে, সিলিকনের জন্য এটা 1.1 ইলেকট্রন ভোল্ট, কিন্তু যখনই আমরা সিলিকন ইউজ না করে অন্য কোনো মৌল ইউজ করবো অর্ধ পরিবাহী হিসেবে, ধরলাম আমি জার্মেনিয়াম, যদি আমি জার্মেনিয়াম ইউজ করি তাহলে এই রেঞ্জটা হয়ে যাবে হচ্ছে 0.72 ইলেকট্রন ভোল্ট। তার মানে এখানেও আমরা একটা রেঞ্জের আলোচনা করতে পারি। কিন্তু যখনই আমরা এটাকে পরিবাহী হিসেবে ব্যাখ্যা করতে চাচ্ছি, যখনই এটা পরিবাহী হয়ে যাচ্ছে, পরিবাহীর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে সেই ক্ষেত্রে এই যে যোজন ব্যান্ড, আর আমরা একটা পরিবহন ব্যান্ডের কথা যদি বলি, এই যে একটা পরিবহন ব্যান্ড, এই যোজন ব্যান্ড আর এই পরিবহন ব্যান্ড দুইজন এমন ভাবে আছে যাতে তাদের কিছুটা অংশ কি হয়ে গেছে, ওভারল্যাপ হয়ে গেছে। একটা যোজন ব্যান্ডের কিছু অংশ আর পরিবহন ব্যান্ডের কিছু অংশ একত্রিত হয়ে গেছে, মানে ব্যাপারটা এমন না যে একটা কক্ষপথ থেকে একটা কক্ষপথে গেলাম, পরিবহন করার মতো যোগ্যতা অর্জন করলাম আমি। যদি আমি একটা কক্ষপথ থেকে পরের আরেকটা কক্ষপথে না, আমরা একটা জোন থেকে আরেকটা জোনে যাচ্ছি, এইটা যাওয়ার সময় আমার এখানে কি হয়ে গেছে, ওভারল্যাপ হয়ে গেছে। তার মানে যে ইলেকট্রনটাই যোজন ব্যান্ডে আছে সেই ইলেকট্রনটাই কোথায় আছে, পরিবহন ব্যান্ডে আছে। যদি থাকে তার মানে আমাকে এক্সটার্নাল কোনো এনার্জি দিয়ে ওকে পরিবহন ব্যান্ডে নিতে হচ্ছে না।